হাই ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মিস্টার মণ্ডল তো তোমাদের কাছে আজকে যে ভিডিওটা এনেছি গতকাল আমার একটা বন্ধুর মাঠ ছিল তো একটু হয়তো ভুলবশত দু কিংবা চার সেকেন্ডের হতে মাঠটা কমপ্লিট করতে পারেনি তো সেই ভিডিওটা আমি তোমাদের পুরোপুরিভাবে তার শেয়ার করবো যে কেন কী কারণে তার মাঠ হলো না তো এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদেরও মাঠ হবে না তো পুরো তোমাদের আজ ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো এরকম ভিডিও গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো প্রথম কারণ তোমরা মাঠে যাওয়াই প্রত্যেকে একদিন আগে যাবে যেদিন মাঠ তার প্রত্যেকে একদিন আগে যাবে আর সব থেকে আগে তোমাদের ম্যাটার করছে যে তোমাদের লাইনটা তোমরা যত সবার ফার্স্টে লাইন দিবে তোমাদের মাঠ কিন্তু তত কিন্তু তোমরা তাড়াতাড়ি পাবে কারণ কোনো যে রোল নাম্বার ওয়াইজ ম্যাটার করে না কারণ সে বললো সে আড়াইটার কিংবা তিনটার সময় লাইন নিয়েছে কিন্তু তার কিন্তু মাঠ পড়েছে একদম সকাল এগারোটার দিকে তো হয়তো দু চার সেকেন্ডে তার কোনো কারণে কিন্তু মাঠ হয়নি তো তোমাদের এখানে একটা কথা আমি বলবো যে তোমরা লাইনটা দেবে বাট সবার আগে যেমন তোমাদের মাঠটা পাও কারণ একটা ব্যাপার হচ্ছে যদি সকাল থেকে যারা যারা মাঠ করছে যেমন সকাল যদি বলা হয় ফার্স্ট শিফটে যারা যারা মাঠ করছে সাতটা কিংবা দশটার থেকে সেই জায়গায় কিন্তু অনেক ছেলের মাঠ হচ্ছে কিন্তু যখনই সেকেন্ড শিফ্ট দশটার পর যাদের যাদের মাঠ হচ্ছে বারোটার পর সে কিন্তু অনেক ছেলের মাঠ হচ্ছে না কারণ এত প্রচুর রোদ রোদ গরমে কিন্তু তারা হাঁপিয়ে পড়ছে এবং মাঠ তারা করতে পারছে না তো তোমাদের কাছে বলবো তোমরা লাইনটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো সকাল দিকে তো সকাল থেকে দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার মাঠ কিন্তু দেখো তোমার মাঠ কিন্তু হয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি ভোর দুটো আড়াইটা থেকে লাইন দেয় তাহলে যখন একটা সাতটা আটটার সময় লাইন এসে কিছু না খেয়ে থাকছে তাই তোমরা প্রত্যেকেই কিছু খাবার নিয়ে থাকবে যাতে তোমরা ওই তোমাদের গ্যাস আম্বল এসব কিছু না হয় এটুকুই বলবো আর এরপর হচ্ছে সেকেন্ড পজিশান তোমরা লাইন দেওয়ার পর তো সে যেহেতু বুট পরে দৌড়েছিলো তো তাই তার দু সেখানের মাঠ হয়নি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা কেউ বুট পরে দৌড়ো না খালি পেয়ে দৌড়বে কারণ খালি পেয়ে দৌড়লে অনেক স্পিড বাড়ে দৌড়ার অনেক স্পিড বাড়ে যদি তোমরা খালি পেয়ে দৌড়ো তাহলে অনেক স্পিড বাড়ে অন্তত দশ কুড়ি সেকেন্ড হলেও তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তো প্রত্যেকে কিন্তু খালি পেয়ে দৌড়াবে আর যাদের যাদের আর হাইট ওয়েটটা একটু ব্যাপার বলি দিই যাদের যাদের তোমাদের হাইট ওয়েটে প্রবলেম আছে তো তারা ওয়েটে আগে পৌঁছাবার আগে কিছু খেয়ে নেবে কারণ ভিতরে প্রবাস করে তোমাকে জলও নিয়ে ঢুকতে দিচ্ছে না তো তো কলা চিঁড়ে ভারী খাবার যারা খাবার খেয়ে নেবে যাদের ওয়েটে প্রবলেম আছে তাহলে কিন্তু আর কোনো তোমাদের অসুবিধা হবে না তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি এরপর তোমাদের দৌড়ার যে আসল গুরুত্বপূর্ণ ট্রফিকটা আমি তোমাদের নিয়ে এসেছি দৌড়ে দেখো এই জায়গায় তোমাদের প্রত্যেকেই স্টার্ট করে দেবে একটু ভালো করে তোমরা স্ট্র্যাটাজিটা একটু দেখে নাও ডাব্লিউ পুলিশের পিএমটি সব কিছু হয়ে যাওয়ার পর এটা কিন্তু সালুয়ার স্ট্র্যাটাজি তোমরা সালুয়াতে তো সব কিছু হয়ে যাওয়ার পর কুড়ি জন করে কিন্তু একটা লাইনে দাঁড় করে দিচ্ছে কুড়িজন করে তো কুড়িজন করে দাঁড় দাঁড় করার পর এই জায়গায়ভাবে দিচ্ছে তো দেওয়ার পর মাঠ কিন্তু একটা সবাইকে ক্যাব পরিয়ে দিচ্ছে চিপ সময় তার বুকে চেষ্টা নাম্বার লাগিয়ে দিচ্ছে তো তারপর যে মাত্র মাঠ শুরু হচ্ছে একটা বাসির আওয়াজের সাথে সাথে কিন্তু মাঠ পড়ে যাচ্ছে তো তুমি এই জায়গায় মনে রাখবে তুমি এই জায়গায় একটু সাইড দিকে দাঁড়াবে হয় এই সামনের দিকে দাঁড়ার চেষ্টা করবে কারণ তাহলে তোমার দৌড়তে প্রথম যে এই ঘোড়াটা টানটা তোমার কিন্তু একটু তাড়াতাড়ি তোমাকে একটু কম দৌড় দেবে আর তাহলে এইখান থেকে এই জায়গাটা একটু ডিস্ট্যান্স ম্যাটার করে তো যেহেতু তারা সেই জায়গাটায় তোমাদের কোনো হাতে নেই কারণ তারা নাম দৌড়ে ধরে ঠিক সারি সারি দাঁড় করিয়ে দেবে তো এই জায়গাটা পেলে তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে তো এরপর যেটা ফার্স্ট পাক ফার্স্ট পাক তোমরা টাইম কত লাগবে তো ফার্স্ট পাক তোমরা মিনিমাম সবাই ফার্স্ট পাকটা একটু মোটামুটি ভালোভাবে দৌড়বে তো দৌড়বে দৌড়বে কারণ আর এইটা কোনো দিন করতে যাও না যে এর সাইডে কোনো দিন দৌড়তে যাও না কারণ তাহলে তোমার ডিসটেন্সটা একটু বেশি বেড়ে যাবে ধরো হয়তো এই ছেলেটা দৌড়ছে তো একে তুমি ওভারটেক করতে চাও তো এই পিছুতে থাকবে কিংবা তাকে ক্রস করে দেবে কোনো কারণে সাইড দিকে দৌড়বে না কারণ সাইড দিকে দৌড়লে তোমার দৌড়ের ডিসটেন্সটা অনেক বেড়ে যাবে তো তাই এর পিছুতে থাকবে নাহলে ওকে ওভারটেক করে দেবে তো ফার্স্ট প্যাক তোমরা মারবে মোটামুটি ফার্স্ট পাক যে একটা ভালো টাইমের মধ্যে তোমরা মারবে একটু তাড়াতাড়ি স্পিড দেবে এক তিরিশে তোমরা ফার্স্ট পার্ক কিন্তু কমপ্লিট করে দিলে ফার্স্ট পাক হচ্ছে এক তিরিশে কিন্তু কমপ্লিট করে দিলে হচ্ছে ফার্স্ট পাক একত্রিশ তো একত্রিশে কমপ্লিট করার পর সেকেন্ড পাক তোমরা আরামসে এখানে একটা ঘড়িয়েছে কম্পিউটার ঘুরে দেখতে পারবে তো সেকেন্ড পাক এইভাবে দৌড়বে যখন সেকেন্ড পাক তোমার যেমন টাইমটা অনাসে দৌড়বে একদম আরামসে দৌড়বে সেকেন্ড পাকটা মোটামুটি একটুভাবে দৌড়বে আর ছেলেগুলোকে খেয়াল রাখবে তারা তুমি ক নাম্বার এসে তুমি যদি দেখো যে আমি একবারে কুড়ি নাম্বারের মধ্যে পনেরো ষোলোই থাকছি তাহলে কিন্তু তোমার একটু চাপ হবে তুমি একটু সামনে দিকে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমার মনোবলটা থাকবে আর সব থেকে একটাই বলো তুমি মনোবলটা রাখবে তারপর সেকেন্ড পাক মারবে তুমি এক পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশে তুমি মারবে সেকেন্ড পাক তো এইভাবে সেকেন্ড পাক আর থার্ড পাক তোমরা একই লেভেলে টেনে যাবে এক পঁয়তাল্লিশ সেকেন্ড পার্ক আর থার্ড পাক এক পঁয়তাল্লিশ তোমরা দেবে তারপর লাস্টের যে পাক আছে সেটা হচ্ছে তোমাদের লাস্ট পাক একদম মরণ বাঁচন পাক এই পাকে তোমাদের হয় তুমি থাকবে নালে তোমার জীবন থাকবে তো সেই পাকটা প্রত্যেকে সবাই টানে আর এই লাস্ট পাকটা তোমাদের আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই লাস্ট পাকটা প্রথম যে অর্ধেকটা তুমি মারবে মোটামুটি একটুকু স্পিডে দুশো মিটার মারবে স্পিডে আর লাস্ট দুশো মিটার কিন্তু বড় বড় স্টেপ ফেলে অর্থাৎ তোমাদের লম্বা লম্বা ছে পড়বে আর প্রত্যেকটা ছেলেকে কিন্তু ওভারটেক করবে তো এই জায়গায় তোমাদের কিন্তু টাইম থাকছে এক এক পঁয়ত্রিশ তো এক দৌড়লে তোমাদের অনাসে কিন্তু মাঠটা কমপ্লিটলিভাবে তোমাদের হয়ে যাচ্ছে তো এইভাবে তুমি যদি দৌড়ো তাহলে কিন্তু মাঠটা তোমার খুব সহজেই হয়ে যাচ্ছে আর একটা কথা মনে রাখবে যে হয় ওভারটেক করে দেবে নাহলে পিছুতে হবে কারণ সাইড দিয়ে দৌড়ো না কারণ সাইডে যদি কোনো একটা ছেলে দৌড়ো তাহলে তোমাদের হাত পা লেগে তুমি পড়েও যেতে পারো আর তোমাদের টাইমটাও একটু বেশি লাগবে আর প্রত্যেকে বলছি তোমরা খালি পেয়ে দৌড়বে আর সবাই কিন্তু প্রত্যেকে সকালে লাইনটা দেবে অর্থাৎ একদম ভোর দিকে যাতে ভোরে তুমি লাইনটা দিয়ে সবার আগে পেয়ে যাও তা না হলে যদি এগারোটা বারোটায় মাঠ পেয়ে যাও তাহলে কিন্তু একটু চাপ হবে তো আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে ভিডিওতে বা অনেক ভালো বুঝিয়েছি তো আরও যদি তোমাদের কিছু কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবে তো জয় হিন্দ বন্ধু থ্যাংকস ফর ওয়াচিং দেখাবে পরবর্তী ভিডিওতে তখন সুস্থ থাকো ভালো থাক জয় হিন্দ